বাংলাদেশে তার শঙ্কা থাকতে পারে কি না পারে সেটা তো আমরা ধরেই নিই যে বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে কিছু সহিংসতা করতে পারে, যারা কিছু লোকই থাকে তারা নির্বাচনকে সুষ্ঠুভাবে যাতে না হতে পারে অথবা প্রভাব বিস্তার করে নির্বাচনে যেতার একটা অপকৌশল করার কিছু লোক থাকেই। এই জন্যই তো আমাদের নির্বাচনের কেন্দ্রগুলোতে যাতে নির্বাচন সুষ্ঠুভাবে হতে পারে ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে মোতায়েন থাকবে। এছাড়া আমাদের যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে। আপনারা দেখেছেন যে আমরা একটা জেলায় উপজেলা নির্বাচনগুলো কিন্তু এক দফায় করিনি, একাধিক দফায় করা হয়েছে। কারণটাই হলো এই জন্য যে ওখানে যেন খুব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যেন খুব নিবিড়ভাবে সেখানে তাদের কাজ করতে পারে এবং আইন শৃঙ্খলা যাতে ভালোভাবে থাকে, কেউ যেন আইন শৃঙ্খলা নিয়ে যাতে নীতি না পারে, নির্বাচন যাতে সুষ্ঠু হয়। আপনারা দেখেছেন যে আমাদের জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আমরা সেই চেষ্টা করেছি এবং সফলও হয়েছি। একইভাবে আমাদের প্রথম ধাপের যে নির্বাচন সেখানেও আপনারা দেখেছেন যে অত্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। আমরা আশা করি যে আমাদের আগামীকালের যে নির্বাচনটি হবে সেটাও সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হবে। আর ভোটের হারের যে বিষয়টা বলছে দেখেন সেই বিষয়টা তো আমাদের হাতে না, আমরা হলাম নির্বাচন কমিশনের দায়িত্ব হলো যে নির্বাচনের পরিবেশটাকে সুষ্ঠু শান্তিপূর্ণ রাখা, সেটা আমরা করতে পেরেছি কিন্তু সেটা আমাদের করতে হবে। আপনারা দেখবেন যে পৃথিবীর অনেক দেশই এখন নির্বাচনে কেন যেন ভোটের হার কমে যাচ্ছে, এখন এই কমার কারণ কী সেটা বিচার বিশ্লেষণের বিষয় আছে, তারপরে এটা গবেষণার বিষয় আছে। তো আমরা আশা করবো যেহেতু শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে গত ধাপেরটা, এই ধাপেরটাও শান্তিপূর্ণভাবে হবে বলে আমরা আশা করি। কারণ আমাদের ওই নির্বাচনের অভিজ্ঞতার আলোকে এবারের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য যারা আছেন তারা তাদের কীভাবে ই করলে তাদের দায়িত্ব দিলে তারা আরও সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন করতে পারবেন সেই পরিকল্পনা অনুযায়ী তারা কাজ করে যাচ্ছেন।